অবশেষে অপেক্ষায় বসে থাকা শাকিবিয়ানদের জন্য বড় সুখবর, রোজার ঈদের আগে কুরবানির ঈদের ধামাকার আপডেট পেলাম। তবে এবার ফাঁকা ওয়াজ নয়, সরাসরি শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। যতটুকু জানা গেছে, সিনেমাটির নায়িকা অন্তরাত্মার দর্শনা বণিক হবে, যদিও এখনও অফিসিয়ালি জানানো হয়নি। পরিচালনার দায়িত্বে কে থাকছে সেটাও এখনও কনফিউজ, কারণ শাকিবের যেই সিনেমার শুটিং করা নিরাপত্তায় চলছে সেই সিনেমাটির পরিচালক অনন্য মামুনও হতে পারে অথবা হিমেল আশরাফও হতে পারে, তা বোঝা যায় হিমেল আশরাফের মন্তব্যে। একজন কমেন্ট করেছিল, অনন্য মামুনও তো ঈদে শাকিব খানকে নিয়ে আসতে চাইল, সেই কমেন্টের রিপ্লাইয়ে কীভাবে দিলেন হিমেল আশরাফ দেখুন। হিমেল আশরাফ বলেন, আসতেই পারে ভাই, সে আসবে না বা আমি একা আসব, কোথাও তো তা বলি নাই। এই রিপ্লাইটির পরপরে আমি ক্লিয়ার হলাম, অনন্য মামুন যে সিনেমার কথা বলতো আসলে সেই সিনেমাটির কথাই এখানে বলা হয়েছে, মায়া সিনেমাটি নয় এটি। এই বিষয়েও আমরা সঠিক তথ্য পেয়েছি, মায়ার রাইটার এই বিষয়টি ক্লিয়ার করেন। তবে রাজকুমার হতেও পারে বা নাও হতে পারে, দেখা যাক এবার কতটুকু ধামাকা আমাদের জন্য ওয়েট করছে। এই রকম গুড নিউজ একসময় যে আমাদের পেতে হবে কখনো কল্পনাও করিনি। গোপন সোর্স মোতাবেক যদি অনন্য মামুনের গওয়া সেই সিনেমাটি হয় তাহলে চারটা ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। তবে যতই এই বিষয়টা সিক্রেট থাক না কেন, খুব শীঘ্রই যে ফার্স্ট লুক টিজার সহ সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে সেটা এক পর্যায়ে নিশ্চিত। কিছু নামধারী শাকিবিয়ান বলেন, আমি তাদেরকে নামধারী বলবো, আমি নাকি ফেক নিউজ দিচ্ছি, তাদের সাজেস্ট করব পরিচালক হিমেল আশরাফের পেজে লক্ষ্য করুন। আমি জানি যারা সাচ্চা শাকিবিয়ান ওরা জানে আমি শাকিব খানের কত বড় ফ্যান। সর্বশেষ শাকিবিয়ানদের বলছি, বরাবরের মতো এবারের কুরবানির ঈদ নতুনভাবে উদযাপন করবেন শাকিবিয়ানরা, কারণ সত্যি সত্যি হয়তো কোনো বিগ বাজেটের সিনেমায় অংশ নিয়েছেন শাকিব খান, যার ফার্স্ট লুক দেখলেই বুঝবো আমরা। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।